কুড়িগ্রামে ফের পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা অনেকেই ক্ষুব্ধ। গত চার দিন ধরে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন পেঁয়াজের আবাদ বাম্পার হলেও দাম কমছে না, বরং গত কয়েকদিন আগেও 70-80 টাকা সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। ফলে জেলায় অনেকেই পেঁয়াজের চড়া দাম কিনতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে নিম্নমানের মানুষজন এরকম দামে পড়েছেন মারাত্মক বিপাকে। গেল সপ্তাহে পেঁয়াজ ছিল 195-90 টাকা রেট ছিল। কুড়িগ্রামে পেঁয়াজের বাজার আজকে গেল আপনার যা হোলসেল পাইকারি আমরা বেশি, দেশি পেঁয়াজ 140 টাকা, আর খুচরা বাজারে যারা 5 কেজি বা 5 কেজি ধরে বেঁচে সেটা হলে 150 টাকা বেঁচা হয়েছে কেজি ধরে। কুড়িগ্রামে গত সপ্তাহে পেঁয়াজের বাজার ছিল 80-90 টাকা, এই সপ্তাহে 160-170 টাকা কেনা লাগছে। এত বেশি হলে তো চলা খুব মুশকিল। পৌরসভার জিয়া বাজার ও পৌর বাজার সহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 টাকা থেকে 180 টাকায়, আর নতুন পেঁয়াজ বাজারে এলেও সেগুলো বিক্রি হচ্ছে 100 টাকার দরে। তবে বিদেশ থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কম হলেও তা আগের চেয়ে বেড়েছে। অচিরেই পেঁয়াজের দাম হাতের নাগালে আসবে বলে আশা করছেন সাধারণ ক্রেতারা। কুড়িগ্রামে গত বৃহস্পতিবার পেঁয়াজের দাম ছিল 90 টাকা, আর আজ পেঁয়াজের দাম হইতেছে 160 টাকা খুচরা, আর পাইকারি 140 টাকা। গত বৃহস্পতিবার থেকে আজ অবধি পেঁয়াজের দাম কেজিতে প্রায় 40-45 টাকা বৃদ্ধি পেয়েছে। গেল 31 তারিখে পেঁয়াজের দাম ছিল আপনার 84 টাকার থেকে 90 টাকার মধ্যে, আজকে পেঁয়াজের দাম হচ্ছে 160 টাকা কেজি, আর আরেকটা পেঁয়াজ হয়েছে ওইটা চাচ্ছে 170 টাকা কেজি। কীভাবে পেঁয়াজ কিনি এত দামের পেঁয়াজ? তিন দিনের ব্যবধানে 160 টাকার পেঁয়াজ আসছে, এই জন্য পেঁয়াজটা আমি কিনলাম না। মুনিয়া মুস্তারি, বাউন টিভি। আমরা